রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের দুটি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে স্থানীয় সময় শনিবার পাঁচ মার্চ এই ঘোষণা দেওয়া হয় একই সঙ্গে বেসামরিক লোকদের জন্য মানবিক সহায়তা করিডোর চালু করেছে মস্কো রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা করা শহর দুটি হল মারিওপুল ও ভলনোভাকা রাশিয়ার মন্ত্রণালয়ের তরফে বলা হয় আজ পাঁচ মার্চ মস্কোর সময় সকাল দশটা রাশিয়ার পক্ষ থেকে শান্ত থাকার কথা বলা হচ্ছে এবং বেসামরিক লোকদের জন্য মারিওপোল ও ভলনোভাকা মানবিক সহায়তা করিডোর হিসেবে চালু করা হলো তাৎক্ষণিকভাবে নয় যে কতক্ষণ নিরোধ খোলা থাকবে এদিকে ইউক্রেনের তরফ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে পুতিন গত একুশ ফেব্রুয়ারি টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেন তিনি বলেন পূর্ব ইউক্রেন একসময় রাশিয়ার ভূমি ছিল পুতিনের এই ঘোষণার পরপরই শুরু হয় ইউক্রেনের আগ্রাসন